সবাইকে ওই না সুন্দর বাবু বই 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 বাদে সামনে কেমন সবগুলো আর কত মেয়েরা ছাড়েন আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুন্দরবন কলেজ অফ টেকনোলজি অ্যাডভান্স সার্টিফিকেট ইন আইসিটি কোর্সের সকল শিক্ষার্থীকে আজকে অনলাইন ক্লাসে ওয়েলকাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর যারা অনলাইনে আছেন তারা অবশ্যই আমাকে জানিয়ে দেবে যে আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আর আপনাদের কোনো কোর্সিং থাকলেও আপনারা ক্লাস চলাকালীন প্রশ্নগুলো আমাকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ডাটা স্ট্রাকচার এর অ্যালগোরিদমের প্রথম অধ্যায়। আর এই প্রথম অধ্যায়তে আমাদের আজকে আছে যে ডাটা স্ট্রাকচার নিয়ে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড অফ আইডিয়া দা আইডিয়া অফ দা ডাটা স্ট্রাকচার। অর্থাৎ আমরা এই অধ্যায় থেকে ডাটা স্ট্রাকচার সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পাবো, এবং আজকে আমরা এই আলোচ্য আমাদের বিষয়গুলো থাকবে ডাটা এবং ইনফরমেশনের সংজ্ঞা, ডাটা টাইপ, মেমোরি লোকেশন, অ্যারে লিস্ট, ডাটা স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ, বিভিন্ন ডাটা স্ট্রাকচারের অপারেশন। তো ফার্স্টে আমরা আসি যে আমরা যেহেতু আজকে আমরা ডাটা স্ট্রাকচার নিয়ে পার, সে তোমরা বলবো যে ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম নির্দিষ্ট কোনো প্রোগ্রাম ভাষা, যেমন সেটা হতে পারে সি, সি প্লাস প্লাস এর অংশ কিন্তু নয়। তবে দেখা যায় যে প্রোগ্রামিং যে সংশ্লিষ্ট বিষয় আছে তার সাথে এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যখন আমরা কোনো প্রোগ্রাম রচনার পূর্ব ধাপে অ্যালগোরিদম লিখে থাকি, এবং মেমোরিতে যখন ডাটা আমরা সংস্থাপনের জন্য ডাটা স্ট্রাকচারে আমাদের কোনো বিকল্প থাকে না। এবং আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো যে ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদমে কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আমরা এই অধ্যায় থেকে দেয়া হয়েছে, এবং আমাদের যে ডাটা স্ট্রাকচারের লিনিয়ার বা রৈখিক বা নন লিনিয়ার বা অরৈখিক যে দুইটা ভাগে বিভক্ত করছে সেটা সম্পর্কে, এবং যে আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার এই উপাদানগুলো একটি রৈখিক তালিকায় ক্রম অনুসারে কিভাবে বর্ণিত থাকে সেগুলো আমরা দেখব। আর আমরা দেখবো যে লিনিয়ার অ্যারে এরূপ আমরা আর কি কি ডাটা স্ট্রাকচার ইউজ করতে পারি, এবং যে আমাদের লিঙ্ক লিস্ট অপার একটা ডাটা স্ট্রাকচারের থাকে, যেখানে আমাদের উদাহরণগুলো পরস্পরের সাথে একটা লিঙ্ক বা সংযুক্তির মাধ্যমে আমরা মেমোরিতে সেটাকে অবস্থান করাতে পারি।
এবং লাস্টে আমরা দেখবো যে ট্রি এবং গ্রাফ দিয়ে আমরা কিভাবে অরৈখিক নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার উদাহরণ আমরা এখানে অ্যাড করব। তো আমরা প্রথম পয়েন্টে চলে যাই, ডাটা এবং ইনফরমেশনের সংজ্ঞা। এখন আসেন যে ডাটা বলতে আমরা কি বুঝে থাকি। আমরা ডাটা শব্দের অর্থ আমরা বলতে বুঝি যে উপাত্ত, এবং আমরা যখন কোনো সাধারণতে বলতে পারি যখন কোনো বিষয় বা ঘটনার মানকে বা উপাত্তকে ডাটা বলা হয়, অর্থাৎ যখন কোনো একাধিক ডাটা আইটেম নিয়ে একত্রে গ্রুপ আইটেম বলে, এবং যখন ডাটা শব্দ এবং এর একটা নিজস্ব যে বচন থাকে, অর্থাৎ ডাটার শব্দ দ্বারাই। আবার যদি ডাটা শব্দটা আমাকে মিন করে বলি তাহলে হয় যে এটা একটা বহুবচন শব্দ, এবং ডাটার কোনো নিজস্ব সক্রিয় সত্তা নেই। এবং ডাটাকে যখন আমরা প্রসেস করি যে আউটপুট পাওয়া যায় তাকেই আমরা ইনফরমেশন বলি। অর্থাৎ আমরা ডাটা বলতে বুঝে থাকি কোনো কিছু বা কোনো বিষয় বা ঘটনার মানই হচ্ছে ডাটা, আর আমরা যে ডাটাকে প্রসেস করে আমরা ডাটাকে কাজে লাগিয়ে যে আউটপুটটা আমরা পেয়ে থাকি সেটাকে আমরা ইনফরমেশন বলতে পারি। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে রাসেল বয়সে 9 বছর, অর্থাৎ রাসেলের বয়স 9 বছর। এখানে যদি আমরা রাসেল প্লাস 9 এগুলো চিন্তা করি, তবে এর যে কোনো একটা অর্থ, কিন্তু পুরো বাক্যটি চিন্তা করলে একটি অর্থ পাওয়া যায় না। তেমন ভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন কোনো এক ছাত্রের নাম হচ্ছে গেলর, অর্থাৎ এখানে গেলর হচ্ছে একটা ডাটা এবং গেলরের বয়স হচ্ছে 18 বছর। এখানে 18 বছরই হচ্ছে একটি ডাটা যা দেলোয়ারের বয়সকে নির্দেশ করে, এবং দেলোয়ার এটা বলতে পারি দেলোয়ার তৃতীয় সেমিস্টার পড়ে, এখানে তৃতীয় সেমিস্টার একটি ডাটা আমরা বলতে পারবো। এবং আবার আমরা বলতে পারবো যে যখন আমরা এগুলো বলছি যে 18 বছর, তৃতীয় সেমিস্টার, এগুলোকে আমরা যখন একত্রিত করবো, অর্থাৎ একত্রিত করলে এটাকে আমরা গ্রুপ ডাটা আমাদেরকে বলা হবে, এবং যখন আমরা এটা পৃথক পৃথক, অর্থাৎ প্রত্যেকটা আইটেম একটা সিঙ্গেল সিঙ্গেল ডাটা আইটেম হিসাবে বিবেচনা করা হবে। আর এটাই হচ্ছে আপনাদের ডাটা এবং ইনফরমেশনের সংজ্ঞা। এবার আসেন যে আমরা ইনফরমেশন অর্থাৎ তথ্য, আমরা যখন কোনো সংগৃহীত যখন ডাটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের পর যখন আমাদের প্রয়োজন মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থায় আমরা কোনো তথ্য বা ইনফরমেশন পড়ে থাকি, আমরা সেটাকে ডাটা বলতে পারি। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, যখন কোনো প্রাপ্ত নম্বরের সমষ্টি একটা গড় থাকবে, সেখানে পরীক্ষার ফল, বয়সের গড় ইত্যাদি হতে পারে, আর এগুলো হচ্ছে ইনফরমেশনের বহুবচন শব্দ। আবার তথ্যগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বয়স, এবং বয়স থাকতে পারে সেখানে নাম সহ, আপনার মোবাইল নাম্বার থাকতে পারে, নম্বর ভিত্তিক বিভিন্ন ফলাফল থাকতে পারে, সেখানে থাকতে পারে আপনার ছবি, আপনার অডিও ভিডিও, ব্যবসায়িক রিপোর্ট, বৈজ্ঞানিক গবেষণা, ফসল ইত্যাদি সেখানে অ্যাড থাকতে পারে। এখন আসে যে এগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে মূল উপাদান। অর্থাৎ আমরা এটা পরিষ্কার করে বলতে পারি যে যখন কোনো ডাটাকে প্রক্রিয়া করে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তখন তাকে আমরা ইনফরমেশন বলতে পারি। এবার আসেন যে আমরা ডাটা ও ইনফরমেশনের ভেতরে আমরা কি কি পার্থক্য পেয়ে থাকি, অর্থাৎ আমরা ডাটা এবং ইনফরমেশনের পার্থক্য আমরা কি কি অ্যাড করতে পারি। যে ডাটা আমরা বলতে পারি ডাটা হচ্ছে একটা উপাত্ত, অন্যদিকে ইনফরমেশন হচ্ছে ডাটা প্রসেসিং এর ফলে যে তথ্যটা আমরা পেয়ে থাকি। আবার আমরা বলতে পারি যে ডাটা প্রসেসিং এর প্রাইমারি ভাগ হলো ডাটা, অপরদিকে ডাটা প্রসেসিং এর সেকেন্ডারি ভাগ হলো ইনফরমেশন, এবং ডাটা কোনো অর্থ প্রকাশ করে না, অপরদিকে ইনফরমেশন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে থাকে, এবং ডাটা কোনো ব্যক্তি, বস্তু, বিষয়ের নাম, পরিমাণ, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্দেশ করে থাকে, অপরদিকে ইনফরমেশন কোনো বিষয়বস্তুর অর্থপূর্ণ ও ব্যবহারে উপযোগী অবস্থা নির্দেশ করে।
আবার বলতে পারি যে ডাটায় একটা অপ্রক্রিয়াজাত অবস্থায় থাকে, কিন্তু ইনফরমেশন প্রক্রিয়াজাত অবস্থায় থাকে। এবং ডাটা থেকে কোনো বিষয় সম্পর্কে আমরা যখন পূর্ণ ধারণা পাওয়া নাও যেতে পারে, কিন্তু ইনফরমেশন দ্বারা কোনো বিষয়বস্তু সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা পাই। এবং ডাটাকে আমরা সাজানো থাকে না, কিন্তু ইনফরমেশন সর্বদাই সুনির্দিষ্ট ভাবে সাজানো থাকে, এবং ডাটা সর্বদাই একক অবস্থায় থাকে। এবং অপরদিকে প্রক্রিয়াজাতের পর যে আউটপুট আমরা পাই, সেটাই আমরা ইনফরমেশনের ভিতরে অ্যাড করে থাকি। আর একটা আছে যে প্রক্রিয়াকরণের জন্য আমাদের যখন কোনো ডাটা গ্রহণ করা হয়, অর্থাৎ প্রক্রিয়াকরণের পর, কে কে আসছে রে? অর্থাৎ যখন আমরা প্রক্রিয়াকরণ পর আউটপুট হিসাবে ইনফরমেশন পেতে পারি, এবং ডাটাকে আমরা বিভিন্ন একক ভাবে নিতে পারি, সেখানে থাকতে পারে আপনার ইনফরমেশন তথ্য আকারেও দিয়ে থাকে। এবং ইনফরমেশনকে আমরা ডাটা বলতে পারি, এবং ডাটাকে আমরা ইনফরমেশন বলতে পারি। এটাই হচ্ছে ডাটা এবং ইনফরমেশনের ভিতরে আমরা পার্থক্য দিতে পারি। এইবার আসেন যে আমরা যে আমাদের বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে, এগুলোকে আমরা এর প্রকারভেদের ভিতরে আমরা কি কি দেখতে পাই। আমরা যখন কোনো ডাটার ধরন এবং তার সংরক্ষিত মেমোরি পরিসরের উপর যখন ভিত্তি করে বিভিন্ন ধরনের যে ডাটা ব্যবহৃত হয়, সেটা প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে আমাদের আলফাবেটিক ডাটা, এবং সেকেন্ড হচ্ছে আমাদের নিউমেরিক ডাটা। এখন আসেন যে আমরা আলফাবেটিক ডাটার ভিতরে আমরা বলতে কি বুঝি, বা এর ভিতরে কি কি থাকে। আমরা আলফাবেটিক ডাটা বলতে বুঝি যখন কোনো এক বা একাধিক অক্ষর বা বর্ণের সমন্বয়ে আলফাবেটিক ডাটা তৈরি হয়, এবং এটার ভিতরে আপনার এ থেকে বি, এবং আমাদের যে কম্পিউটার ঢাকা বাংলাদেশ ইত্যাদি যখন আমরা ডাবল কোটেশনের ভিতরে অ্যাড করে থাকবো, সেটাকে আমরা তখন আলফাবেটিক ডাটার ভিতরে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এবং এই আলফাবেটিক ডাটা সম্পর্কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যারেক্টার, অপরটি হচ্ছে স্ট্রিং। আর ক্যারেক্টার হচ্ছে যখন বিভিন্ন প্রতীক, বর্ণ, ইংরাজি অক্ষর সমূহ এ ধরনের ডাটার ভিতর থাকবে। আরেকটা যে হচ্ছে স্ট্রিং ডাটা, স্ট্রিং ডাটার ভিতরে আমাদের থাকবে তথ্য বা দুই বা ততোধিক যখন কোনো প্রতীক, বর্ণ, ইংরেজি অক্ষরের সমন্বয়ে যেসব স্ট্রিং অক্ষরমালা আমরা দিয়ে থাকি, সেগুলো আমরা স্ট্রিং এর ভিতরে অ্যাড করব। এইবার আসেন যে নিউমেরিক ডাটা, অর্থাৎ যখন কোনো পূর্ণ বা দশমিক মান বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের সাংখ্যিক মান সহ নিউমেরিক ডাটার ভিতরে অন্তর্গত থাকবে, সেটা হতে পারে আপনার 10, 20 ইত্যাদি। আবার আমরা নিউমেরিক ডাটাকে তিন ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ পূর্ণ মান সংখ্যা, আরেকটা হচ্ছে ফ্লোটিং, অর্থাৎ দশমিক সংখ্যা, এবং আরেকটি হচ্ছে ডাবল সংখ্যা। না, ওই আপনার বিলটা এসে নিয়ে যায়। ঠিক আছে ম্যাডাম। এইবার আসেন যে ইন্টিজার ডাটা আমরা ভিতরে কি কি মান থাকে। যখন আমাদের কোনো পূর্ণমান সংখ্যা এই ডাটা ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। আরেকটা হচ্ছে ফ্লোটিং, অর্থাৎ যখন কোনো দশমিক চিহ্ন বৈশিষ্ট্যতে সংখ্যাগুলো থাকবে, তখন আমরা এই ডাটার ভিতরে সেগুলোকে অ্যাড করবো। আরেকটা হচ্ছে যে ডাবল ডাটা, অর্থাৎ দশমিক সংখ্যা বৈশিষ্ট্য ব্যতম মানে যে আমাদের সংখ্যাগুলো থাকে, সেগুলো আমরা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করবো, সেগুলো হচ্ছে ডাবল ডাটার ভিতরে আমাদের অন্তর্ভুক্ত থাকবে। হয়ে গেছে মান্য হর বাবা। এবার আসে যে আমাদের ধ্রুবক ডাটা, এখানে আমাদের আগে আছে ধ্রুবক ডাটার ভিতরে আমাদের কি কি থাকবে। যে ডাটার মান কখনো পরিবর্তিত হয় না, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় থাকে, তাকে আমরা ধ্রুবক ডাটা বলবো। এবং এই ধ্রুবক ডাটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা ধ্রুবক, অপরটি হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা ধ্রুবক। পূর্ণ সংখ্যা ধ্রুবকের ভিতরে আপনাদের থাকতে পারে যখন কোনো পূর্ণ সংখ্যার মান দিয়ে কোনো প্রোগ্রামকে যখন ধ্রুবক ব্যবহৃত হয়, এবং যাতে নম্বরের সারি বিদ্যমান থাকে, তাকে আমরা পূর্ণ সংখ্যা ধ্রুবক বলবো।
আর দশমিক সংখ্যা ধ্রুবক হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, অর্থাৎ এক্সপোর্টেড যদি কোনো দশমিক যুক্ত থাকে তাকে আমরা ধ্রুবক ডাটাতে ব্যবহার করে থাকবো, সেটাকেই আমরা দশমিক যুক্ত ধ্রুবক সংখ্যা বলতে পারি। এইবার আসেন যে আমাদের চলক ডাটা অর্থাৎ ভ্যারিয়েবল ডাটা বলতে আমরা কি বলতে থাকি। সাধারণত আমরা যে ডাটার মান পরিবর্তিত হয় তাকে আমরা চলক ডাটা বলতে পারি, এবং ডাটা যখন প্রক্রিয়াকরণের পূর্বে এবং পরে চলকের মান পরিবর্তিত হয় তখন সে আমাদের প্রতিটি ডাটার জন্য একটি করে চলক ব্যবহার করতে হবে, এবং প্রতিটি চলকের নামের পূর্বে তার ডাটা টাইপ উল্লেখ করতে হবে, এবং ডাটা টাইপ সহ চলকের নামকরণ করার প্রক্রিয়াকে ভ্যারিয়েবল আমরা ঘোষণা করবো, অর্থাৎ আমরা ভ্যারিয়েবল বলবো। অন্যদিকে আমি এটাও বলতে পারি যে যে কোনো চলকের মান কম্পিউটারে মেমোরিতে সংরক্ষণ করার প্রয়োজন হয়, এবং মেমোরি যে নির্দিষ্ট স্থানে ডাটা সংরক্ষণ করা হয় অবশ্যই তার অ্যাড্রেস বা ঠিকানা উল্লেখ করতে হবে। এবার আসেন যে আমরা ডাটা চলক ডাটা সম্পর্কে আমরা বুঝলাম, এবার আমরা আসবো যে সংখ্যা সূচক ডাটা, যে আমরা যখন ডাটার সংখ্যাগত বা গাণিতিক বৈশিষ্ট্যর নির্দিষ্ট মান থাকে তাকে আমরা সংখ্যা সূচক ডাটা বলতে পারি, অর্থাৎ নিউমেরিক ডাটা বলতে পারি। এবং সংখ্যা সূচক ডাটা গাণিতিক অঙ্ক ব্যবহার করে লেখা হয়, যেখানে আমাদের বীজগাণিতিক চিহ্ন প্লাস মাইনাস সম্বলিত থেকে 9 পর্যন্ত অঙ্কের সমন্বয়ে ডাটাকে আমরা নিউমেরিক ডাটা বলতে পারি, এবং এই নিউমেরিক ডাটাকে আমরা আবার কি করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে যে গাণিতিক সংখ্যার মধ্য দিয়ে কোনো দশমিক যুক্ত কোনো ডিজিট থাকে না সেই সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। আবার আমরা দশমিক যুক্ত সংখ্যার ভিতরে বলতে পারি যে গাণিতিক সংখ্যার মধ্যে দশমিক থাকে তাকে আমরা দশমিক যুক্ত বা রিয়েল সংখ্যা বলে, বা সংখ্যার মধ্যে দশমিকের অবস্থান যে কোনো স্থানে থাকতে পারে সেজন্য আমরা একে ফ্লোটিং পয়েন্টও বলতে পারি। আর আছে যে ক্যারেক্টার ডাটা, অর্থাৎ ইংরেজি যখন কোনো বর্ণ বা বর্ণ সমন্বয়ে গঠিত কোনো অঙ্কে সমন্বয়ে যখন কোনো লিখিত ডাটাকে আমরা ক্যারেক্টার ডাটা বলতে পারি। আর ক্যারেক্টার ডাটা হচ্ছে আমাদের এক সেট ক্যারেক্টার ডাটা কে আমরা যখন ক্যারেক্টার স্ট্রিং বা সংক্ষেপে আমরা এটাকে স্ট্রিং বলতে পারি, আর যখন কোনো স্ট্রিং এর মধ্যে ক্যারেক্টারের সংখ্যাকে ক্যারেক্টার লেন্থ আমরা বলতে পারি। এইবার আসেন যে আমরা যুক্তিমূলক ডাটা বলতে কি বুঝতে থাকি। আমরা কিন্তু এত সময় ডাটা প্রকারভেদ নিয়ে আলোচনা করছি, এইবার আসেন যে যুক্তিমূলক ডাটা, অর্থাৎ অনেক সময় দুই বা ততোধিক রাশির মধ্যে তুলনা করার প্রয়োজন হয়, এবং দুই বা ততোধিক রাশির মধ্যে তুলনা করার জন্য যে ডাটা ব্যবহৃত হয় তাকেই আমরা যুক্তিমূলক ডাটা বলতে পারি। সেটা হতে পারে যে সত্য মিথ্যা হ্যাঁ না বড় ছোট ইত্যাদি বিষয়গুলো নির্ধারণের জন্য আমরা যুক্তিমূলক অর্থাৎ লজিক্যাল ডাটা আমরা ইউজ করে থাকি। এবার আসে যে মেমোরি লোকেশন অ্যারে এবং লিস্ট, এই তিনটা বলতে আমরা কি বুঝে থাকি। যে আমরা মেমোরি লোকেশন অর্থাৎ আমরা যে পদ্ধতিতে আমরা কম্পিউটারে মেমোরিতে সংরক্ষিত উপাদান সমূহকে সহজে অর্থাৎ কার্যকরী ভাবে অ্যাক্সেসের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে আমরা মেমোরি লোকেশন বলতে পারি। অর্থাৎ যখন আমরা কোনো ধাপ বা লিস্ট আমরা পর্যায় অনুসারে সাজিয়ে লিখব সেটাকে আমরা মেমোরি লোকেশনের ভিতরে অ্যাড করতে পারি। আরেকটা আছে যে অ্যারে, অর্থাৎ অ্যারে হলো শ্রেণীবদ্ধ সজ্জা, অর্থাৎ একই টাইপের একাধিক ডাটাকে যখন শ্রেণীবদ্ধ ভাবে সজ্জিত করাকে অ্যারে বলে, অর্থাৎ মেমোরি অ্যারের জন্য পরস্পর সংলগ্ন বাইট অ্যালোকেট করে। আরেকটা আছে যে লিস্ট, অর্থাৎ লিস্ট হলো তালিকা, সাধারণত কোনো ডাটা সংগৃহীত সমাহারকে লিস্ট বলে, এতে সহজে ডাটা সংযোজন এবং বিয়োজন করা যায়। এবার আসে যে ডিফাইন ডাটা স্ট্রাকচার, অর্থাৎ আমরা যখন কোনো ডাটা সমূহকে ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ভাবে প্রক্রিয়াজাত করা হয়, এবং এর জন্য ডাটা সমূহকে যখন সুসংগঠিত ভাবে সাজানো হয় এবং ডাটা সমূহকে সুসংগঠিত ভাবে সাজানোকে আমরা যখন ডাটা অর্গানাইজেশন আমরা বলতে পারি। এবং এই যে ডাটা অর্গানাইজেশনের এই যে ডাটা একটা নির্দিষ্ট মডেল সাজানো হয়
এবং যে ডাটা অর্গানাইজেশনের ডাটা এবং ম্যাথমেটিক্যাল ও লজিক্যাল মডেল দিয়ে আমরা ডাটা স্ট্রাকচার বলতে পারি। আর তারপরে আমরা এটা বলতে পারি যে যখন কোনো বন্ধ ফিল্ড রেকর্ড ইত্যাদি সমন্বয়ে প্রক্রিয়াজাতকরণের উপযোগী উপাত্তকে ডাটা স্ট্রাকচার বা কোনো নির্দিষ্ট ডাটা মডেল কেমন হবে তা আমরা দুইটা বিষয়ের উপর নির্ধারণ করতে পারি। আমাদের প্রথম বিষয় হবে যে স্ট্রাকচারের আওতাধীন ডাটাকে এমন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে যাতে বাস্তব জীবনের ডাটা সমূহের মধ্যে প্রকৃত সম্পর্কের প্রতিফলন ঘটে। আরেকটা আমাদের খেয়াল করতে হবে যে স্ট্রাকচারের অবশ্যই সাধারণ হতে হবে যেন যে কেউ প্রয়োজন বোধে কার্যকরভাবে ডাটা প্রস্তুত করতে পারে। আর অবশেষে আমরা ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ আমরা দিতে পারি যে ডাটা স্ট্রাকচার দুই প্রকার অর্থাৎ দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আবার স্ট্যাক অর্থাৎ লিনিয়ার ডাটা স্ট্রাকচার কে আমরা আবার গ্রাফিক্যাল নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার অর্থাৎ চার ভাগে ভাগ করতে পারবো। এটা আমরা একটা হচ্ছে অ্যারে আর একটা স্ট্যাক কিউ লিঙ্কড। আবার আমরা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কে দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে ট্রি এবং গ্রাফ। এবং যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের ভিত্তি করে যখন আমরা কোনো ডাটা স্ট্রাকচারের শ্রেণীবিভাগ করা হয় সেটা অবশ্যই ডাটা স্ট্রাকচারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার। এখন আসি যে এই প্রিমিটিভ ডাটা স্ট্রাকচারকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টিজার ফ্লোটিং ক্যারেক্টার বুলিয়ান। এবার আমরা দেখবো যে বিভিন্ন প্রকারের ডাটা অপারেশনের যে স্ট্রাকচারের যেসব অপারেশন থাকে যেমন ট্রাভার্সিং থাকে, সার্চিং থাকে, ইনসার্শন থাকে, ডিলেশন থাকে, এগুলো আমরা দেখবো। যে আমরা ট্রাভার্সিং এর ভিতরে আমরা কি বলতে পারি, আমরা যখন কোনো রেকর্ড কে একবার মাত্র অ্যাক্সেস এবং প্রসেস করাকে আমরা ট্রাভার্সিং বলবো। আর ইনসার্শন হচ্ছে কোনো নির্দিষ্ট কি ভ্যালু এর মাধ্যমে কোনো রেকর্ডের লোকেশন খুঁজে বের করার পদ্ধতি হচ্ছে সার্চিং। আর ইনসার্শন আর সার্চিং হচ্ছে অর্থাৎ ইনসার্টিং হচ্ছে যখন কোনো পূর্বে তৈরি করা ডাটা স্ট্রাকচারের সাথে নতুন রেকর্ড যোগ করার কৌশলকে ইনসার্টিং বলতে পারি। আরেকটা আছে আমাদের যে ডিলিশন অর্থাৎ কোন ডাটা স্ট্রাকচার থেকে যখন আমরা রেকর্ডকে বাদ দেওয়ার কৌশলকে আমরা ডিলিট বলতে পারি। আর একটা সর্টিং অর্থাৎ ডাটা সমূহকে যখন আমরা মানের ক্রম অনুসারে সাজাতে পারি বা সাজাতে হয় তাকে আমরা সর্টিং বলতে পারি। আর লাস্ট একটা পয়েন্ট আছে যে মার্জিং অর্থাৎ দুটি ভিন্ন ফাইলের রেকর্ড কে একত্রিত করার কৌশলকে আমরা মার্জিং বলতে পারি। এটাই হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার এবং ডাটা স্ট্রাকচারের বিভিন্ন ধরনের অপারেশন। এইবার আমরা দেখবো যে অ্যারে অর্থাৎ অ্যারে বলতে আমরা কি বুঝি, যে আমরা যখন একই টাইপের বিভিন্ন অর্থাৎ একই টাইপের একাধিক ভ্যারিয়েবলের সমষ্টি বা সংগ্রহকে অ্যারে বলি। এরা যে কয়েকটি উপাদান নিয়ে গঠিত তাকে আমরা অ্যারের সাইজ বা দৈর্ঘ্য বলা হয়। আর আমরা এই অ্যারেকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে একমাত্রিক অ্যারে অর্থাৎ লিনিয়ার অ্যারে, আর একটা হচ্ছে বহুমাত্রিক অ্যারে অর্থাৎ নন লিনিয়ার অ্যারে। এখন আসে যে একমাত্রিক অ্যারের ভিতরে আমরা কি কি দেখতে পাই, আমরা যখন কোন অ্যারে এর মেমোরি অ্যাড্রেস কে লোকেট করতে পারি তা একটি মাত্রার প্রয়োজন হয় তবে তাকে এক অ্যারে বা লিনিয়ার অ্যারে বলে। আবার দেখা যায় যে বহুমাত্রিক অ্যারে অর্থাৎ যে সকল অ্যারে কে প্রকাশ করার জন্য একটি মাত্র প্রয়োজন হয় তাকে আমরা বহুমাত্রিক অর্থাৎ একটি অধিক মাত্রার প্রয়োজন হয় তখন তাকে আমরা বহুমাত্রিক অ্যারে বলতে পারি। আর লিস্ট হচ্ছে কোন শব্দের একটা তালিকা, সেটা থাকতে পারে কোনো ডাটা স্ট্রাকচার এর সমাহারকে লিস্ট বলে। আবার থাকতে পারে যে কোনো ডাটা লিস্ট প্রস্তুত করতে যে প্রথমে ডাটা দ্বিতীয় ডাটা তৃতীয় ডাটা এভাবে যে সমন্বয়কাল সজ্জিত থাকে অর্থাৎ ডাটা লিস্ট এমনই তালিকা যাতে নতুন ডাটা সংযোগ অথবা নতুন ডাটা গুলো আমরা বিয়োজন করতে পারি। আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে যে স্ট্রিং এর সংজ্ঞা
অর্থাৎ যখন কোনো প্রোগ্রামে এক বা একাধিক ক্যারেক্টারকে ডাবল কোটেশনের মধ্যে রাখা হয়, তখন তাকে আমরা কম্পাইলার একে টোকেন হিসাবে চিহ্নিত করে এবং একে স্ট্রিং কনস্ট্যান্ট বলে, এবং স্ট্রিং কনস্ট্যান্ট এর ঢাকা ক্যারেক্টার কনস্ট্যান্ট কে আমরা ফি, এইভাবে আমরা একটা ক্যারেক্টার সেট তৈরি করতে পারি। আর ফিট হচ্ছে কোনো ডাটা সংগঠনে যখন প্রত্যেকটি অর্থাৎ কয়েকটি ক্যারেক্টার ইত্যাদির সমন্বয় নিয়ে একটা আইটেমকে ফিল্ড বলতে পারি, আর রেকর্ড বলতে পারি পরস্পর যখন সম্পর্কযুক্ত কয়েকটা ফিল্ড নিয়ে যখন একটা রেকর্ড করতে হয়। আর ফাইলকে আমরা বলতে পারি পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ডে সুসম্বদ্ধ সমন্বয়কে আমরা ফাইল বলতে পারি। আর ডাটাবেস এর শব্দ আমরা দিতে পারি যে কতগুলো ফাইল নিয়ে যখন একটা ডাটাবেস গঠিত হয়, এবং ডাটাবেস বলতে বোঝায় ডাটা ভান্ডার বা ডাটা সম্ভার। এবং সাধারণত যখন কোন পরস্পর সম্পর্কযুক্ত ডাটা ফাইল নিয়ে আমরা ডাটা বেস গঠন করি, এবং যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সংরক্ষণের জন্য ফাইল, শিক্ষক কর্মচারী বেতন ভাতা প্রদানের ফাইল, প্রতিষ্ঠানের আয় ব্যয়ের ফাইল প্রভৃতি সমন্বয়ে আমরা একটা ডাটাবেস করতে পারি। অর্থাৎ এই হচ্ছে ডাটা স্ট্রাকচারের বিভিন্ন প্রকারভেদ। তো আজকে আমরা ডাটা স্ট্রাকচারের প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় আমাদের প্রথম অধ্যায় ছিল ডাটা স্ট্রাকচার। আর এই ডাটা স্ট্রাকচার পার্ট থেকে আজকে আমরা শিখলাম যে ডাটা এবং ইনফরমেশনের সংজ্ঞা, ডাটা টাইপ, মেমোরি লোকেশন, অ্যারে এবং লিস্ট, এবং ডাটা স্ট্রাকচার তার সাথে ডাটা স্ট্রাকচার প্রকারভেদ, এবং বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার অপারেশন রয়েছে সেগুলো আজকে আমরা দেখলাম। তো আজকে আপনাদের অনলাইন ক্লাস এ পর্যন্ত। এতক্ষণ যারা আমার সাথে অ্যাক্টিভ ছিলেন অর্থাৎ অ্যাক্টিভ থাকার জন্য অর্থাৎ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।